হ্যালো ফ্রেন্ডস, এগিয়ে থ্রু 2.0-তে সকলকে স্বাগত। আর ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি অর্থাৎ পশ্চিমবঙ্গ ভূগোলের তৃতীয় নম্বর প্র্যাকটিস সেটে নিয়ে আজ আমরা চলে এসেছি। এর আগে কিন্তু দুটি সেট বানিয়ে দিয়েছি, আর আজকের কোশ্চেনগুলো মূলত রিভার সিস্টেম অর্থাৎ নদ্বনের উপর থেকেই আছে। প্রত্যেকটি কোশ্চেন কিন্তু ম্যাপ সহ বিস্তারিত আলোচনা হবে, তো একবার দেখিয়ে দেবো কিভাবে আমি নোটগুলো বানিয়েছি। প্রত্যেকটির PDF কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, যারা এখনও পর্যন্ত চ্যানেলে যুক্ত হননি যুক্ত হয়ে যান, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর এটা শুধুমাত্র WBCS এর জন্য কিন্তু ইম্পর্টেন্ট নয়, রাজ্যের অন্যান্য সমস্ত এক্সাম, ফুড, SI, WBP, KP তাছাড়া অন্যান্য এক্সামের জন্য কিন্তু সমান গুরুত্বপূর্ণ। যদি আপনারা প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন লক্ষ্য করেন, দেখতে পাবেন সমস্ত কোশ্চেন কিন্তু এর মধ্য থেকেই কভার হয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু আমরা সমগ্র পশ্চিমবঙ্গ ভূগোলটা কভার করে ফেলবো। তো চলুন শুরু করবো, আর কোনো টাইম ওয়েস্ট করবো না। তো শুরু করার পূর্বে বলবো, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন দেখা যাক ফার্স্ট কোশ্চেন কী বলছে। তো ফার্স্ট কোশ্চেন দেখার আগে আরেকটি কথা বলবো, সমগ্র পলিটি কিন্তু আমাদের কভার হয়ে গেছে। মোস্ট রিপিটেড কোশ্চেনগুলো কিন্তু আমরা আলোচনা করে দিয়েছি, যারা এখনও পর্যন্ত দেখেনি দেখে নিন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। তো চলুন ফার্স্ট কোশ্চেন কী বলছি এখানে। পশ্চিমবঙ্গের উত্তর প্রবাহী নদীগুলি হলো, অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তরবাহী নদীগুলো কী কী। ফার্স্ট অপশন বলছে তিস্তা, জলঢাকা, রায়ডাক। সেকেন্ড অপশন তিস্তা, গঙ্গা। থার্ড গঙ্গা, ব্রহ্মপুত্র। চার নম্বরে বলছে দামোদর এবং গঙ্গা। তো এখানে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে তিস্তা, জলঢাকা এবং রায়ডাক। এক নম্বর অপশন কিন্তু রাইট অ্যান্সার। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তিস্তা, জলঢাকা, তো এই যে পোর্শন এখানে জুম করে দেখানো হয়েছে, তো এই আছে তিস্তা, এই জলঢাকা আর এই রায়ডাক। তো এই হচ্ছে ম্যাপ যেটা আমি দেখিয়ে দিলাম। তো এখানে আমরা তিস্তা, জলঢাকা এবং রায়ডাক সম্পর্কে একটু দেখব, যেগুলো তিস্তার মধ্য থেকে যে সমস্ত কোশ্চেনগুলো হয় সমস্ত কোশ্চেন কিন্তু এর মধ্যেই কভার হয়ে যাবে। যেমন কত কিমি, 411 কিমি, যেখানে সিকিমে আছে 150 কিমি, পশ্চিমবঙ্গে আছে 122 কিমি এবং 19 কিমি পশ্চিমবঙ্গ আর সিকিমের সীমান্ত বরাবর আছে। এর উৎপত্তি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সিকিমের জেমু হিমবাহ থেকে লাচেন লাচুং নামে দুটি পার্বত্য নদীর মিলনে তিস্তার জন্ম। তো কোথা থেকে, সিকিমের জেমু হিমবাহ থেকে কিন্তু তিস্তার উৎপত্তি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাংলাদেশের যমুনা নদীতে গিয়ে মিশেছে। উপনদীগুলো কী কী ইম্পর্টেন্ট মনে রাখবেন, ছোট রঙ্গিত, বড় রঙ্গিত, জলঢাকা, কালীঝোড়া, লিশ, গিস, চেলনাড়া, করলা। তাছাড়া ত্রাসের নদী বলা হয় তিস্তাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পশ্চিমবঙ্গের তৃতীয় বৃহত্তম নদী, ইম্পর্টেন্ট। তিস্তার উপর একটি ব্রিজ আছে, করোনেশন ব্রিজ বা সেবক ব্রিজ নামে পরিচিত। তো এখান থেকে যে কোশ্চেনগুলো হয় উৎপত্তি দিয়ে কোশ্চেন আসতে পারে একটি, তাছাড়া উপনদী তুলে দিয়ে বলতে পারে কোনটি, এর যদি জলঢাকা কার উপনদী, এরকম কোশ্চেন হতে পারে দুটি। ত্রাসের নদী কাকে বলা হয়, তিস্তাকে বলা হয়, তিনটি। তাছাড়া আর যে কোশ্চেন উত্তরবাহী নদী, তো এই তিনটি চারটি কোশ্চেন কিন্তু এখান থেকে হতে পারে, যেগুলো এর মধ্যে দিয়ে আমি আলোচনা করে দিলাম। নেক্সট জলঢাকা, যেটা 236 কিমি জলঢাকা, উত্তরবঙ্গের নদী অর্থাৎ উত্তরবাহী। উৎপত্তি সিকিম ভুটান সীমান্তের পার্বত্য অঞ্চল বিদাং হ্রদ থেকে উৎপন্ন হয়েছে, বাংলাদেশের যমুনা নদীতে পড়েছে। উপনদীগুলো কী কী, ধরলা, গিধারি, ডোলং আর ডাইনা। তো এগুলো হচ্ছে উপনদী, প্রত্যেকটির উপনদী মনে রাখবেন। অন্যান্য বৈশিষ্ট্য, গরুমারা অভয়ারণ্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গরুমারা অভয়ারণ্য কোন নদীর তীরে অবস্থিত, জলঢাকা। নেক্সট আমরা চলে যাবো রায়ডাক, যেখানে উৎপত্তি ভুটানের একাংচু শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে, বাংলাদেশের যমুনাতে গিয়ে পড়েছে, আর এটার উপনদীর দীপা মনে রাখবেন, দীপা কার উপনদী, রায়ডাকের। তো নেক্সট কোশ্চেনে চলে যাবো, আর এখানে সঠিক অ্যান্সার তাহলে কোনটা হয়ে যাবে, এক নম্বর অপশন তিস্তা, জলঢাকা, রায়ডাক। তো নেক্সট কোশ্চেন কী বলছে, সমস্ত কিছুর PDF কিন্তু দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে, যারা যুক্ত হননি যুক্ত হয়ে যান। ইছামতি কোন নদীর উপনদী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটি। তাছাড়া এখানে অপশন সঠিক অ্যান্সার হয়ে যাবে আত্রায়, আত্রায় কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো দেখে নেব আত্রায় সম্পর্কে।
তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই সরি আত্রাই নদী, এই যে এখানে আছে, যেটা আমি ওখানে জুম করে দেখালাম উপরের অংশটুকু। তো আত্রাই এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটাকে আত্রীয় বলা হয়। উৎপত্তি কোথা থেকে? শিলিগুড়ির বৈকুণ্ঠপুর ফরেস্টের কাছে জোড়াপানি নদী থেকে কিন্তু এটার উৎপত্তি হয়েছে। পতনস্থল বালুরঘাট শহরের পাশ দিয়ে নদীটি বাংলাদেশের পদ্মার বড়াল নামে এক শাখার সাথে মিশেছে। উল্লেখযোগ্য উপনদী ইছামতি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বৈশিষ্ট্য কি? আত্রাইয়ের তীরে বালুরঘাট অর্থাৎ দক্ষিণ দিনাজপুর এটা কিন্তু অবস্থিত। তো এই যে উত্তরবাহী নদী, এর মধ্যে ইম্পর্টেন্ট যে সমস্ত নদী, এখানে তো মাত্র আমি চারটে নদী তুলে নিয়ে এসেছি আপনাদেরকে। আজ যে সমস্ত নদীগুলো দেখতে হবে, তিস্তা তো আমি দেখালাম, মহানন্দা যেটা উত্তরবঙ্গের দীর্ঘতম নদী, ইম্পর্টেন্ট ভেরি ভেরি, এর যে উৎপত্তি এবং উপনদী এগুলো দেখবেন। জলঢাকা ইম্পর্টেন্ট, যেটা আমি দেখালাম, তোর্ষা এটার উৎপত্তি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, চুম্বি উপত্যকা থেকে উৎপন্ন হয়েছে। তাছাড়া বালাসন এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শঙ্কোশ এটার উৎপত্তি ইম্পর্টেন্ট, ভুটানের পানাখা পর্বতমালা থেকে উৎপন্ন হয়েছে। তো এগুলো দেখলেই কিন্তু হয়ে যাবে। আর নেক্সট কোশ্চেনে চলে যাব আমরা, কি বলছে আর এখানে সঠিক অ্যান্সার তাহলে কোনটা হয়ে যাবে, চার নম্বর অপশান আত্রাই। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি? সঠিক অ্যান্সার তিন নম্বর অপশান গঙ্গা। গঙ্গা কিন্তু পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী, দেখে নেব গঙ্গা সম্পর্কে। তো এখানে গঙ্গা সম্পর্কে দেয়া আছে, আর এই যে গঙ্গা ম্যাপের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন গঙ্গা এখান থেকে প্রভাবিত হয়েছে। দৈর্ঘ্য 2525 কিমি দীর্ঘ গঙ্গা, যেটা পশ্চিমবঙ্গে 520 কিমি, পশ্চিমবঙ্গের দীর্ঘতম এবং প্রধান নদী। মুর্শিদাবাদ থেকে হুগলি পর্যন্ত গঙ্গা ভাগীরথী নামে পরিচিত, হুগলি থেকে মোহনা পর্যন্ত হুগলি নদী নামে পরিচিত। উৎপত্তি গঙ্গোত্রী হিমবাহ থেকে পড়েছে কোথায়, পতনস্থল বঙ্গোপসাগর। উপনদীগুলো কী কী মনে রাখবেন? দামোদর, রূপনারায়ণ, ময়ূরাক্ষী, কংসাবতী, অজয় ইম্পর্টেন্ট। তাছাড়া পাগলা এটাও কিন্তু গঙ্গারই উপনদী। শাখা নদী ইছামতি, চুন্নি, মাথাভাঙা, জলঙ্গি এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখবেন। তো এই হচ্ছে গঙ্গা, যেখান থেকে কোশ্চেন আসতে পারে এগুলোই। তো নেক্সট কোশ্চেনে চলে যাবো, আর এখানে সঠিক অ্যান্সার তাহলে কোনটা, তিন নম্বর অপশান গঙ্গা। নেক্সট কোশ্চেন, দামোদর নদীর উৎপত্তি কোথায়? তো এটা সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে, ছোটনাগপুর মালভূমি। ছোটনাগপুর মালভূমির খামারপোত পাহাড় থেকে কিন্তু দামোদর নদীর উৎপত্তি হয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দামোদর নদী ম্যাপের মাধ্যমে, তো দামোদর সম্পর্কে যেটুকু আছে এখানে, 541 কিমি দীর্ঘ, যেটা ঝাড়খণ্ডে 228 কিমি আর পশ্চিমবঙ্গে 313 কিমি। উৎপত্তি অর্থাৎ উৎসস্থল ছোটনাগপুর মালভূমির খামারপোত পাহাড়। পতনস্থল অর্থাৎ কোথায় গিয়ে পড়েছে, উরুবেরিয়ার কাছে ভাগীরথী হুগলি নদীতে গিয়ে পড়েছে। উপনদীগুলো কী কী ইম্পর্টেন্ট, বরাকর, কোনার, বোকারো, আয়ার, এগুলো মনে রাখবেন। তাছাড়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বাংলার দুঃখ বলা হয় কাকে, দামোদরকে। পশ্চিমবঙ্গের দ্বিতীয় দীর্ঘতম নদী দামোদর উপত্যকা পরিকল্পনা, যেটা 1948 দামোদর নদীর উপর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে বৈশিষ্ট্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, উৎস ইম্পর্টেন্ট, উপনদী ইম্পর্টেন্ট, তো এগুলো কিন্তু এখানে মনে রাখবেন। নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে আর এখানে সঠিক অ্যান্সার তাহলে কোনটা হয়ে যাচ্ছে, দুই নম্বর অপশন ছোটনাগপুর মালভূমি খামারপোত পাহাড়। কুমারী কোন নদীর উপনদী? তো সঠিক অ্যান্সার কিন্তু এখানে হয়ে যাবে দুই নম্বর অপশান কংসাবতী। কংসাবতীর উপনদী হচ্ছে কুমারী। তো এখানে কংসাবতী সম্পর্কে কিছু তথ্য দেওয়া আছে, তো আপনারা ম্যাপের মাধ্যমে দেখতে পাচ্ছেন এই কংসাবতী ভ্যালি, আর এখান দিয়ে কিন্তু কংসাবতী নদী প্রবাহিত হয়েছে। কংসাবতী যেটা 336 কিমি দীর্ঘ, আর তার কোথা থেকে উৎপত্তি হয়েছে, অযোধ্যা পাহাড় সংলগ্ন ঝাবর বন পাহাড় থেকে কিন্তু উৎপন্ন হয়েছে। পতনস্থল হুগলি নদীতে গিয়ে পড়েছে। উপনদী কী কী, কুমারী, পাটলো, এগুলো কিন্তু উপনদী। আর কংসাবতী ড্যাম কিন্তু এই কংসাবতী নদীর তীরে, মনে রাখবেন। তো এখানে সঠিক অ্যান্সার কোনটা, দুই নম্বর অপশান
কুমারী, কোন নদীর উপনদী কংসাবতী। নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে, তিলপাড়া ব্যারেজ কোন নদীর উপর অবস্থিত? তো এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে, 2 নম্বর অপশন, ময়ূরাক্ষী। ময়ূরাক্ষী নদীর উপর কিন্তু তিলপাড়া ব্যারেজ অবস্থিত। তো ময়ূরাক্ষী সম্পর্কে আমরা একটু তথ্য দেখব এখানে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ম্যাপে ময়ূরাক্ষী, যেটা 250 কিমি দীর্ঘ, বৈদ্যনাথ ধামের ত্রিকূট পাহাড় থেকে কিন্তু এটা উৎপন্ন হয়েছে, রাজমহল পাহাড়ের পশ্চিম অংশ। পতনের স্থল অর্থাৎ কোথায় গিয়ে পড়েছে, ভাগীরথী নদীতে। আর উপনদী কি, পুষ্কানি, ইম্পর্টেন্ট। বৈশিষ্ট্য, ম্যাসাঞ্জোর বাঁধ, কানাডা বাঁধ, তিলপাড়া ব্যারেজ এই নদীর উপর কিন্তু অবস্থিত। তো বৈশিষ্ট্য ইম্পর্টেন্ট, উৎপত্তি ইম্পর্টেন্ট, উপনদী ইম্পর্টেন্ট। তো এখানে সঠিক অ্যান্সার ময়ূরাক্ষী, 2 নম্বর অপশান কিন্তু রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাব, হলদি নদী কোন কোন নদীর মিলিত প্রবাহ? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু 3 নম্বর অপশান, কেলেঘাই এবং কংসাবতী নদীর মিলিত প্রবাহ কিন্তু হলদি নদী নামে পরিচিত। তো হলদি নদী আমরা একবার দেখে নেব এখানে। তো ম্যাপের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে এখান দিয়ে কিন্তু হলদি নদী প্রবাহিত হয়েছে। দৈর্ঘ্য 24 কিমি, উৎস কেশপুরের কাছে, কেলেঘাই নদীর সাথে যুক্ত হয়েছে, কসাই এর নাম হয়েছে হলদি নদী। তো যেটার এক কথায় বলতে গেলে কংসাবতী এবং কেলেঘাই, কংসাবতী বা কেশাই একই নদী, সেম, কংসাবতী এবং কেলেঘাই নদীর মিলিত প্রবাহ। তো এখানে এই কংসাবতী যেটা এখান দিয়ে প্রবাহিত হয়েছে এটাই কিন্তু হুগলি নদী নামে, হলদি নদী নামে পরিচিত। পতনস্থল ভাগীরথী নদীতে গিয়ে কিন্তু পড়েছে। নেক্সট কোশ্চেন চলে যাব, এখানে তাহলে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে, 3 নম্বর অপশান, কংসাবতী এবং কেলেঘাইয়ের মিলিত প্রবাহ হলদি নদী নামে পরিচিত। নেক্সট কোশ্চেন, ড্যাশ নদীর তীরে রাউরকেল্লা ইস্পাত কেন্দ্রটি অবস্থিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, সঠিক অ্যান্সার হয়ে যাবে ব্রাহ্মণী বা এর আরেকটি নাম কান্দিলি। তো তো এরা সম্পর্কে আমরা একটু দেখে নেব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ম্যাপটা, আমি ফুল ম্যাপ নিয়ে আসতে পারিনি। তো এই হচ্ছে কালিন্দী বা ব্রাহ্মণী, সরি, কালিন্দী বা ব্রাহ্মণী নদী, যেটার উৎপত্তি বিহারে দুধুয়া পাহাড় থেকে উৎপন্ন হয়েছে, কোথায় গিয়ে পড়েছে, মুর্শিদাবাদে গিয়ে দ্বারকা নদের সাথে মিশেছে, বৈশিষ্ট্যকৃতি দামোদরের প্রধান উপনদী। তো এটা মনে রাখবেন, ইম্পর্টেন্ট। আর উপনদী কী কী, ব্রাহ্মণীর ত্রিপিটার গামারি এখানে নিয়ে আসা হয়নি, ত্রিপিটার গামারি কিন্তু ব্রাহ্মণী বা কালিন্দীর উপনদী, ত্রিপিটার আর একটি গামারি। তো এখানে সঠিক অ্যান্সার তাহলে কোনটা হয়ে যাচ্ছে, 2 নম্বর অপশান কিন্তু এখানে রাইট অ্যান্সার। তো নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে, জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত? তো এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে, আর তার আগে এখানে আরেকবার বলে দেব যে পশ্চিমবাহী নদীগুলির মধ্যে ইম্পর্টেন্ট কোনগুলো, দামোদর ইম্পর্টেন্ট যেটার সম্পর্কে আমরা দেখেছি, তাছাড়া সুবর্ণরেখা আছে, কংসাবতী যেটার সম্পর্কে আমরা দেখেছি, অজয় আছে ইম্পর্টেন্ট, ময়ূরাক্ষী যেটা সম্পর্কে আমরা দেখেছি, রূপনারায়ণ আছে, হলদি আছে যেটা সম্পর্কে আমরা দেখেছি, তাছাড়া শিলাবতী, বরাকার, ব্রাহ্মণী বা কালিন্দী যেটা সম্পর্কে আমরা দেখেছি, বক্রেশ্বর, সরস্বতী নদী এবং মুন্ডেশ্বরী নদী। তো এইগুলো আপনারা দেখে রাখবেন, এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। তো নেক্সট চলে যাব আমরা, কি বলছে, জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে তিস্তা এবং করলা। তো 1 নম্বর অপশন কিন্তু এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। তো আমরা একবার দেখে নেব জলপাইগুড়ি কোথায় অবস্থিত, এখানে ম্যাপের মাধ্যমে আমরা দেখে নিলাম। তো এর সাথে সাথে আমরা বেশ কতগুলো নদীর নাম দেখব, নদী তীরবর্তী শহরের নাম দেখব যে এখানে আছে। শিলিগুড়ি যেটা মহানন্দ এবং বালাসনের তীরে অবস্থিত, আলিপুরদুয়ার কালজানির তীরে অবস্থিত, তোরসার তীরে কোচবিহার, দামোদরের তীরে দুর্গাপুর, রানীগঞ্জ, আসানসোল, অজয়ের তীরে ইসলাম বাজার, জলঙ্গির তীরে কৃষ্ণনগর, হুগলির তীরে কলকাতা, হাওড়া, ব্যারাকপুর, চন্দননগর, ত্রিবেণী, মহানন্দার তীরে ইংলিশ বাজার, মালদা, ইসলামপুর, ময়ূরাক্ষীর তীরে সিউড়ি,
রূপনারায়ণের তীরে কোলাঘাট, তমলুক, কংসাবতীর তীরে মেদিনীপুর, পুরুলিয়া, গান্ধেশ্বরী এবং ধলকিশোরের তীরে বাঁকুড়া, ভাগীরথীর তীরে নবদ্বীপ, শান্তিপুর, ইছামতীর তীরে বনগাঁ, বসিরহাট, দ্বারকার তীরে তারাপীঠ। তো এই হচ্ছে আমাদের বেশ কতকগুলো নদী তীরবর্তী শহর, যেখান থেকে কিন্তু যে কোনো মুহূর্তে কোশ্চেন চলে আসতে পারে। তো পুরোটার পিডিএফ আমি দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে, যারা এখনও পর্যন্ত চ্যানেলে যুক্ত হননি যুক্ত হয়ে যান। আর এখানেই শেষ করব আজকের ভিডিও। মূলত এখানে যে সমস্ত কোশ্চেনগুলো ছিল নদ নদীর উপরে বেস করেছিল। তো নেক্সট আমরা জলবায়ু থেকে কিন্তু কোশ্চেন শুরু করব, জলবায়ু তাছাড়া সয়েল এখান থেকে নিয়ে আসব। তো এখানে আমরা চ্যাপ্টার ওয়াইজ করছি না, টোটাল আমাদের টার্গেট হচ্ছে টোটাল ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা শেষ করার। তো সেই হিসাবে আমরা বেশ কতগুলো করে কোশ্চেন নিয়ে এক একটি প্র্যাকটিস সেট কিন্তু বানাচ্ছি। তো তিনটি অলরেডি হয়ে গেল, যারা আগের দুটি দেখেননি অবশ্যই দেখে নেবেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর আমি প্লে লিস্টের মধ্যে দিয়ে দেবো। তো এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে কিন্তু আমাদের আবার দেখা হচ্ছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন, বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ, গুড বাই।